সেঞ্চুরি পার করেছিলেন অনেকদিন আগে, তারপরেও কেটে গিয়েছিল দু দশকের বেশি সময়। শেষ পর্যন্ত 122 বছরে থামলেন মালদহের বেলকা মণ্ডল। তবে শোক নয়, বেলকা দেবীর শেষ যাত্রাকে স্মরণীয় করে রাখলেন এলাকার বাসিন্দারা। বেলকা দেবীর পরিজনরা অবশ্য বলছেন, তিনি নিজেই চাইতেন না, মৃত্যুকে ঘিরে শোকে ডুবে যান প্রিয়জনরা। বেলকা দেবীর শেষ ইচ্ছেকে সম্মান দিয়েই ব্যান্ড পার্টি ডেকে জাঁকজমক করে হলো তার শেষ যাত্রা। কান্নাকাটি দূরস্থ, বরং দেখা গেল উৎসবের আমেজ। হইচই নাচানাচি করতে করতে শতায়ুর শেষযাত্রায় মাতল গ্রামবাসী। যেন বেলকা দেবীর দীর্ঘ জীবনকেই উদযাপন করলেন তার আত্মীয় এবং এলাকার বাসিন্দারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, 1900 সালের ডিসেম্বর মাসে বর্ধমান বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন বেলকা মণ্ডল। ইংরেজ শাসন, দেশে স্বাধীনতার সাক্ষী থাকার পর আবার চোখের পাতা ভিজেছে দেশভাগের যন্ত্রণায়। স্বাধীনতার পর স্বামীর সঙ্গে ওপার বাংলা থেকে এসে ঘর বাঁধেন এপার বাংলায়, মালদহের গাজল ব্লকের রানীগঞ্জ 2 পঞ্চায়েতের করচাডাঙ্গা এলাকায়। একে একে সংসার বাড়ে, 8 ছেলে এবং 1 মেয়েকে নিয়ে দীর্ঘদিন বসবাস গাজলে। স্বামী সুবল মণ্ডল বছর 30 আগেই মারা যান, আরও নিঃসঙ্গ হন একে একে 5 ছেলের মৃত্যুতে। তবে এরপরেও নাতি নাতনিদের সঙ্গে সংসারে হাসি খুশিতেই ছিলেন বেলকা মণ্ডল। গত বিধানসভাতেও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। পরিবার পরিজনদের সঙ্গে গল্পের ছলে বলতেন ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা আর দেশভাগের গল্প। বলতেন, যাওয়ার সময় এগিয়ে আসছে। পরিবারের সদস্যদের ডেকে বলে দিয়েছিলেন, তার মৃত্যুতে যেন কোনো রকম শোকের আবহ তৈরি না হয়, বরং হাসি মুখে শেষ বিদায়ের কথাই বারবার বলতেন তিনি। নেতা ব্যক্তি হলো আমাদের রানীগঞ্জ টু করচাডাঙ্গা কলোনির একজন প্রবীণ মহিলা, বৃদ্ধা মহিলা। তো গতকাল ওনার 7 নাগাদ মৃত্যুবরণ হয়েছে। তাই এই প্রবীণ মহিলা, ইনি দীর্ঘ 122 বছর বয়স। বিগত 2 বছর আগে একটা রহস্যজনক ঘটনা, যে এনার দাঁত উঠেছিল, তো নাতি নাতজামাই আত্মীয় পরিজন বর্গরা এনার অন্নপ্রাশনও করেছিল, তাই তিনি গতকালকে পরলোক গমন করেছে। আজ আমরা সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে 500 জনের কাছাকাছি শ্মশানবাসী আমরা এই 1 নম্বর কুণ্ডেশ্বরী মহাশ্মশানে এসে তার ক্রিয়াকর্ম শুরু করেছি। এই ক্রিয়াকর্ম শুরু করে আমরা আমাদের এই সমগ্র শ্মশানবাসী আমরা আহারাদি করে এখান থেকে গঙ্গা স্নান করে ঘরে ফিরব। আমার নাম প্রদীপ মল্লিক, সমাজসেবামূলক কাজে নিযুক্ত রয়েছে।